বন্ধুরা, আজ আমি তোমাদেরকে শোনাবো পক্ষীপুর জঙ্গলের গল্প। সেখানে বাস করত টুনি আর টুনির দুটো ছোট্ট ছোট্ট ছানা। একদিন ঝড় বৃষ্টি রাতে টুনির দুটো ছানা বাড়িতে একা ছিল। সব কথাবার্তা হচ্ছিল। ওইদিকে টুনি জঙ্গলের মধ্যে বৃষ্টিতে আটকে পড়েছিল, তাই সে বাড়ি ফিরতে পারছিল না। টুনি একটা গাছের ডালে দাঁড়িয়ে বলছিল, ইশ, কত দেরি হয়ে গেল, বাড়িতেই যেতে পারলাম না। কি জানি ছানা দুটো আমার জন্য চিন্তায় হয়তো অস্থির হয়ে যাচ্ছে। এইসব কথা বলতে বলতে ওখানে শালিক পাখি চলে আসে। আরে টুনি, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? বাসায় ফিরিসনি? তোর দুটো ছানা তো বাসায় ওদিকে একা রয়েছে তো। হ্যাঁ রে, এই বৃষ্টিতে আটকে পড়েছি, তাই যেতে পারছি না। একটু বৃষ্টিটা কমলে বাসার দিকে রওনা দেব। তুই জানিস না, বাসা থেকে আমাদেরকে বেশিক্ষণ বাইরে থাকতে নেই, নইলে এই জঙ্গলে ভয়ঙ্কর দুটো যে রাক্ষসী এসেছে, ওরা আমাদের ছানাগুলোকে খেয়ে নেবে। শিগগিরই চল বাড়ি, চল। তুই ঠিকই বলেছিস, আমিও জানি, সেই থেকে দুশ্চিন্তা করছিলাম ছানাদের জন্য, কখন যে বৃষ্টিটা কমবে আর আমি বাড়ি যাব। কিন্তু কি বলতো, আমরা কতদিন ওই রাক্ষসীগুলোকে ভয় পাবো বলতো? ওরা তো এক এক করে জঙ্গলে সমস্ত পাখিদের ছানাদেরকে খেয়ে ফেলছে। আমরা যদি সবাই ওদের ভয়ে হাত গুটিয়ে বসে থাকি, তাহলে তো ওরা এক এক করে এই জঙ্গলের সমস্ত ছানাকেই খেয়ে ফেলবে। ওই ভুতুরে রাক্ষসীগুলোর একটা না একটা ব্যবস্থা আমাদেরকে করতেই হবে। এসব তুই কি বলছিস টুনি? ওই ভুতুরে রাক্ষসীদের ব্যবস্থা কি না করবো আমরা? আমরা তো এই জঙ্গলের সব থেকে ছোট ছোট পাখি, আমরা কিভাবে ওই ভুতুরে রাক্ষসীদের সাথে মোকাবেলা করবো বলতো? আমাদেরকেই তো কিছু না কিছু একটা করতে হবে বল। সবাই যদি ওদের ভয়ে হাত গুটিয়ে থাকে কি করে হবে বলতো? তুই যদি আমার সাথে থাকিস তো ভালো, আর যদি না থাকতে চাস ঠিক আছে, তোকে থাকতে হবে না। কিন্তু আমি দেখিস ওই দুটো ভুতুরে রাক্ষসীদের একটা না একটা ব্যবস্থা করে তবেই না ফিরবো। তুই পারলে আমার ছানাদেরকে একটু দেখে রাখিস। সেদিন আমি যে দৃশ্য চোখে দেখেছিলাম তোকে বলার মতো নেই। কিছুদিন আগে আমি যখন জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম একটা ভুতুরে পাখি লালটুনির ছোট্ট ছানাটাকে খেয়ে ফেলল। তারপর আবার যখন আরেকটা ছানাকে খেতে গেল, অমনি আমি ওখানে পৌঁছে গেছিলাম। এই ভুতুরে পাখি, তুই কেন লালটুনির ছানাকে খেয়ে ফেলছিস? ওকে খাস না, ওকে রেখে দে বলছি। কি যত বড় মুখ নাই তত বড় কথা, আমাকে বাধা দেবার সাহস মেলি কথা থেকে নয়? তুই লালটুনির একটা ছানাকে তো খেয়ে ফেলেছিস, অন্তত এই ছানাটাকে তুই রেহাই দে, নইলে কিন্তু আমি এই জঙ্গলের সব পশু পাখিদেরকে ডেকে আনবো, তারপর তোর কি হয় তুই শুধু শুধু দেখ। তোর এত বড় সাহস, তুই আমাকে ভয় দেখাস? ঠিক আছে, আজকের মতো ছানাটাকে ছেড়ে দিলাম, কিন্তু তোর ছানাকে তুই কিভাবে মাছাস আমিও দেখতে চাই। এই বলে তখন ওই ভুতুরের রাক্ষসীটা ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর লালটুনিও ওখানে চলে আসে। আরে টুনি, তুই আমার বাসার এখানে কি করছিস? আমার কথা ছাড়, ওই দেখ তোর আরেকটা ছানা ওখানে নেই। একি, আমার আরেকটা ছানা কোথায় গেল? ওর সাথে কি হয়েছে বল টুনি, আমাকে বল। আমার আরেকটা ছানার সাথে কি হয়েছে, ও কেন এখানে নেই? ওকে ওই ভুতুরের রাক্ষসীটা এসে খেয়ে ফেলেছে, আর তোর এই ছানাটাকে ওই ভুতুরের রাক্ষসীটা খেতে গেছিল। ওকে আমি এমন ভয় দেখিয়েছি, ও এখান থেকে পালিয়ে গেছে। তোকে অনেক ধন্যবাদ টুনি, তোর জন্য আমার একটা ছানা অন্তত প্রাণে বাঁচলো। এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আমাকে এসব ধন্যবাদ দিস না রে।
তোর ছানা তো আমার ছানারই মতো। ঠিক আছে আমি এখন আসি রে, ওইদিকে আমার ছানাগুলো আমার জন্য অপেক্ষা করছে। এই বলে আমি তখন ওখান থেকে চলে এসেছিলাম। আর না, অনেক হয়েছে, ওই ভুতুরের রাক্ষসীগুলো জঙ্গলের অনেক পাখিদের সর্বনাশ করে চলেছে। আজ ওই ভুতুরের রাক্ষসীগুলোর আমি একটা ব্যবস্থা করে তবেই বাড়ি ফিরবো। তুই যদি আমার সাথে যেতে চাস তাহলে চল, আর যদি তুই না যেতে চাস তাহলে আমার ছানাদেরকে বরং তুই দেখে রাখিস। আজ আমি ওই ভুতুরের রাক্ষসীগুলোকে হয় মারবো নয়তো নিজে মরবো। আমি সবই জানি গো ভুতুরের রাক্ষসী, আমি তো তাই তোমার কাছে এলাম। তুমি আমাকে খেয়ে ফেলো, আমার ছানাদেরকে খেও না, ওদের বদলে তুমি আমাকেই খাও। ঠিক আছে, তুমি যখন নিজের ইচ্ছায় মরতে চলে এসেছিস তাহলে এবার আমি তোকেই না হয় খাই। কিন্তু ভুতুরের রাক্ষসী, আমার একটা কথা আছে জানো তো, এই জঙ্গলে তোমার মতো আরেকটা ভুতুরে ডাইনি আছে। সে আমাকে বলেছে আমাকে খাবার অধিকার শুধুমাত্র নাকি তারই আছে, কারণ সে নাকি আমাকে প্রথম দেখেছে, তাই ওই নাকি আমাকে আগে খাবে। আর জানো তো, ও এটাও বলেছে এই জঙ্গলের সব থেকে শক্তিমান রাক্ষসী নাকি ও। এই জঙ্গলের সব থেকে শক্তিশালী রাক্ষসী ও, তাহলে আমি কি? হ্যাঁ গো, আমাকে তো তাই বললো, ওর সাথে নাকি কেউ যুদ্ধ করেই পারবে না, ও নাকি এত শক্তিশালী। আবার জানো তো, ও আমাকে এটাও বলেছে ভুতুরের রাক্ষসীকে ও নাকি এমন এক চড় মারবে ঘুরতে ঘুরতে নাকি জঙ্গলের ওপারে গিয়ে পড়বে। ও আমার নামে এইসব বলেছে, হয়ে যায়। তারপর ভুতুরে ডাইনের ভুতুরে রাক্ষসীর মধ্যে তুম
প্রবল যুদ্ধ শুরু হয়ে যায়। এরপর একে অপরের সাথে যুদ্ধ করতে করতে দুজনেই ওখানে অজ্ঞান হয়ে পড়ে। তখন ওখানে টুনি পাখি চলে আসে। কি রে ভুতুরে রাক্ষসে ভুতুরে ডাইনি, কেমন দিলাম বল? তোরা দুজন অনেক চালিয়েছিস জঙ্গলের পাখিদেরকে, এবার দুজনেই এখানে মর। এইভাবে টুনি বুদ্ধির দ্বারা ওই দুটো ভুতুরে পাখিকে মেরে ফেলে, তারপর নিজের বাসায় ফিরে যায়।